সুরায়ে ফুরকানের 27, 28 এবং 29 নম্বর আয়াত অবলম্বনে যে বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব। ভালো বন্ধু গ্রহণ করা, দিনদার বন্ধু গ্রহণ করা, দিনদার লোকের সঙ্গে থাকা, দিনদার লোকের সঙ্গে মহব্বত রাখা এবং বদ্দিন দুশ্চরিত্র খারাপ লোকের সঙ্গ পরিত্যাগ, সঙ্গ সম্পূর্ণ পরিত্যাগ করে চলা আজকের আলোচ্য বিষয়। বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যুগে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুষ্কর্মপরায়ণ, ক্ষুদাদ্রোহী, ধর্মদ্রোহী, নাস্তিক, মুরতাদ, বেঈমানদের সাহচর্যে সংস্পর্শে গিয়ে অনেক ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো মুসলমানের সন্তান, ভালো লোকের সন্তান খারাপ হয়ে যায়, তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। এই জন্য সবচেয়ে বড় কথা, বর্তমান যুগে ঈমান এবং আমল এবং আখলাক, চরিত্র, এইগুলি রক্ষা করার জন্য ভালো লোকের সংস্পর্শে থাকা, যাকে আরবিতে এক কথায় বলা হয় সহবতে সোয়ালিহীন, নেককারদের সহবত, নেককারদের সান্নিধ্য। নেককারদের সান্নিধ্যে থাকলে অটোমেটিক একটা লোক নেককার হয়ে যায়, বদকারদের সঙ্গে উঠা বসা করলে অটোমেটিক একজন লোক খারাপ হয়ে যায়, এইটা শত সিদ্ধ কথা। কোরআনে কারিমের সুরায়ে ফুরকানের 28, 27, 28, 29 নম্বর আয়াত অবলম্বনে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ওই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব, আমাদের ঈমান আমলের হেফাজতের জন্য আমরা যেন সারা জীবন ভালো লোকের সঙ্গে থাকি, ভালো লোকের সঙ্গে মহব্বত রাখি। কারণ মানুষ যতই ভালো কাজ করুক, নেক আমল করুক, এই যুগে টিকে থাকা, সুদৃঢ়ভাবে দিনের উপর থাকা বড় কঠিন হবে যদি সঙ্গী সাথী ভালো না হয়। সঙ্গগুণে লোহা জলে ভাসে, আমরা জানি। ভালো লোকের সান্নিধ্য তোমাকে ভালো করবে, খারাপ লোকের সান্নিধ্য তোমাকে খারাপ করবে। এইটা এখন রাত্রি যেমন সত্য, এইভাবেই ডুব সত্য কথা। এই জন্য আজকে এই আলোচনাটা আমি গ্রহণ করেছি, বিশেষত আমার অতি স্নেহের যুব সমাজ এবং যুবতী সমাজের দিকে লক্ষ্য করে। আজকে যুবক যুবতীরা গড্ডা লিকা প্রবাহের মতো বদ্দিনের সয়লাবে বেসে যাচ্ছে, এদেরকে কে ধরবে, কে তাদেরকে রক্ষা করবে? কেউ না। এমনকি আজকে মাতা পিতা পর্যন্ত ওই বদ্দিনের সয়লাবে ছেলে মেয়েকে ছেড়ে দেয় এবং শেষ পর্যন্ত আক্ষেপ করে, হুজুর ছেলেটা খারাপ হয়ে গেছে, মেয়েটা বিপদগামী হয়ে গেছে। কিন্তু এর পিছনে কারণ তো আছে, এক নম্বরের কারণ তো মাতা পিতা, মাতা পিতাই তাকে ভালো সংস্পর্শে রাখে নাই। বিস্তারিত আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন, সংক্ষেপে ইশারা ইঙ্গিতে আপনারা বুঝে নেবেন। আমি আগে একটু কোরআনে কারিমের সঙ্গে আমাদের যোগাযোগ কানেকশনের জন্য আয়াতের তর্জমা করতেছি এবং তার শানে নুজুল বর্ণনা করতেছি, তখন আপনাদের ক্লিয়ারলি বুঝে আসবে বিষয়টা কি, কেমন গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে শানে নুজুল বলতেছি আয়াতগুলির, সুরায়ে ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত শানে নুজুল বলতেছি। মক্কা ওই সময় এক বড় নেতা ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈদ। এই লোকের অভ্যাস ছিল, এই লোক ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী, দেশ বিদেশে বিস্তৃত ছিল তার ব্যবসার কারবার।
তার অভ্যাস ছিল সে যখন ব্যবসা বাণিজ্য করে সফর থেকে ফিরে আসতো মক্কায়, তখন মক্কা শরীফের বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত করত। একবার সে নেতৃস্থানীয় লোকদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করলো যে আপনি আমার বাড়িতে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা অনুযায়ী গেলেন, খানা পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার আগে বললেন যে খানা আমি গ্রহণ করব একটি শর্তে, যদি আপনি মুসলমান হন, ইসলাম গ্রহণ করেন, তখন আমি খানা গ্রহণ করব, নতুবা আমি খানা গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈদ সে বেকায়দায় পড়ে গেল, কুরাইশের এত বড় একজন সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি যদি তার বাড়ির থেকে তার দস্তারখানার থেকে খানা না খেয়ে চলে যান, তার বিরাট অপমান হবে, অবমাননা হবে, সে তখন কি করবে? সে তখন বলল, স্বীকার করলো যে আমি ইসলাম গ্রহণ করলাম। দেখেন, আল্লাহ নবী দাওয়াত খেতে গিয়েও ইসলামের দাওয়াত দিয়েছেন। সে লজ্জায় শরমে বা তার মান সম্মান রক্ষার জন্য সামাজিক কারণে সে উপরে উপরে বলল, মুখে মুখে বলল, আমি ইসলাম গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা গ্রহণ করলেন। এই উকবা ইবনে আবি মুঈদ, এই উকবা বড় নেতার আরেক বন্ধু ছিল, মক্কার বড় নেতা, তার নাম ছিল উবাই ইবনে খালফ, তার ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ উকবার ইসলাম গ্রহণের কথা, উনি এত বড় একজন সম্মানিত অতিথি, উনি না খেয়ে চলে যাবেন আমার বাড়ির থেকে, এই জন্য আমি উপরে উপরে বলছি আমি মুসলমান হয়ে গেছি। দেখেন, এখানে আরেকটা চিন্তার বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা মানত না, কিন্তু উনি যে অত্যন্ত সম্মানিত ছিলেন সেইটা তারা জানত এবং সেইভাবে তারা কাজও করত। নবীকে মানে না, কিন্তু নবী তার বাড়ির থেকে চলে যাবেন সেইটাও সহ্য করে নাই। যাই হোক, তখন ওই উবাই ইবনে খলফ তার বন্ধু উকবাকে বলল যে আমি বিশ্বাস করব না, কোনো অবস্থায় মানব না, তুমি যতক্ষণ পর্যন্ত এই নবীর কাছে গিয়া তার দাওয়াতকে ফিরত না দিবে, তার ইসলামকে ফিরত না দিবে এবং এতটুকু ধৃষ্টতা প্রদর্শন করলো যে তুমি শুধু ফিরত দিবে তা নয়, নাউজুবিল্লাহ, তার মুখে থুতু নিক্ষেপ করে তাকে বলতে হবে আমি তোমার ধর্ম মানি না, নাউজুবিল্লাহ। ওক বা কী করবে? বন্ধুর খাতিরে, বন্ধুত্ব রক্ষা করার জন্য উকবা ইবনে আবি মুঈদ নবীর কাছে গেল, নাউজুবিল্লাহ, নবীর চেহারা মুবারকের দিকে থুতু নিক্ষেপ করল এবং ওই কথা বলল যে আমি তোমার ধর্ম প্রত্যাখ্যান করলাম। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, ওই থুতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে পড়ে নাই, ওই থুতুটা আগুন হয়ে ফিরত এসে ওই আল্লাহর দুশ্মনের চেহারা জ্বলে জ্বলসে গেল, চেহারার মধ্যে পড়ল, তার চেহারা জ্বলে গেল। এই অবস্থায় সে ফিরে আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করলেন এবং পরবর্তীতে তো ইহ পরকালের আজাব আর শাস্তি তো আছেই। এরা উভয়ই বদরের যুদ্ধে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পৌঁছে গিয়েছিল, পরকালের শাস্তি তো তাদের জন্য আছে। এই ঘটনা দিকে ইঙ্গিত রয়েছে ওই আয়াতগুলিতে, 27, 28, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান,
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ জালেম সেই দিন কেয়ামতের দিন আক্ষেপ করতে করতে তার হাত কামড়িয়ে নিজে কামড় দিতে দিতে কামড়াইয়া তার হাত খেয়ে ফেলবে হাত একবারে দানা পর্যন্ত কামড়াইয়া দাঁত দিয়া কামড়াইয়া খাইতে খাইতে শেষ করে ফেলবে আর আক্ষেপ পড়বে যে হায় আক্ষেপ জালেম বলবে ইয়া লাইতানি তাহাজ্জু মা'আর রাসূলি সাবিলা জালেম সেই দিন হাত আক্ষেপের কারণে কামড়ায় আসে বলবে যে হায় আফসুস আমি যদি রাসূলের পদ গ্রহণ করতাম ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা হায় আক্ষেপ আমি যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম আমি যদি নবীর পথ রসুলের পথ আল্লাহওয়ালাদের পথ গ্রহণ করতাম আজকে কিয়ামতের দিন আমার এই দুরবস্থা হতো না এই অনুতাপ আর আক্ষেপ হতো না আল্লাহ তাআলা বলেন যে এই লোক আক্ষেপ করবে আর বলবে লাকাদ আযাল্লানি আনিজ জিকরি বাদা ইজদানি এই খারাপ বন্ধু কাফের বন্ধু বদ্দিন বন্ধু নাস্তিক বন্ধু আল্লাহর দুশ্মন বন্ধু সে আমাকে আমার কাছে কোরআন আসার পরে এই কোরআন থেকে বিমুখ করেছে কোরআনের পথ থেকে আমাকে সরিয়ে দিয়েছে কোরআন আসার পরে অর্থাৎ ইসলাম আসার পরে দিন আসার পরে আল্লাহর জিকির আসার পরে সে তো মুসলমান হয়ে গিয়েছিল আপনারা শুনছেন আগে বলছি আমি মুসলমান হওয়ার পরে আবার বদ্দিন হয়ে গিয়েছিল বন্ধুর কথায় উবাই ইবনে খলবের কথায় নাউযুবিল্লাহ ওয়াকানা শাইতান লিল ইনসানি খাজুলা আর শয়তানের কাজী সময় মতো মানুষকে উপদস্থ করে উপদস্থ করে ছেড়ে দেয় তো এই জন্য এই আয়াতগুলি আসলে কোনো নির্দিষ্ট কোনো ঘটনা নয় নির্দিষ্ট কোনো বন্ধু নির্দিষ্ট কোনো লোক সম্পর্কে নয় কেয়ামত পর্যন্ত এই ঘটনাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন যে তোমরা যদি ভালো চাও নিজের কল্যাণ মঙ্গল চাও ইহ পরকালের লাভ উপকার চাও ভালো বন্ধু গ্রহণ করো দিনদার বন্ধু রসুলের পথ ধরো নবীর পথ ধরো এবং নবীর পথ কী পথ নবীর পথ শুধু নবীর পথ নয় সাত প্রকার লোকের পথ ধরতে হবে আমাদেরকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা নবীরা এবং সিদ্দিকিন এবং সুহাদায়ে কেরাম যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন এবং নেককার সালেহীন এরাই উত্তম সাথী হাসুনা উলাইকা রাফীকা অমুক নেতা নয় অমুক নেত্রী নয় অমুক রাষ্ট্রনায়ক নয় অমুক বৈজ্ঞানিক আর দার্শনিক আর কবি নয় অমুক রাজনৈতিক নয় বরং নবী রসুলের পথ আল্লাহওয়ালাদের পথ নেককার সালিহীনের পথ গ্রহণ করো তাদের কি বন্ধুরূপে গ্রহণ করো কেমন বন্ধু গ্রহণ করতে হবে আজকের আলোচ্য বিষয় বন্ধু হিসাবে নেককার লোক নামাজি দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা খুদাভীরু লোকদেরকে গ্রহণ করো আজকে দেখা যায় অনেক লোক দেখা দেখি আল্লাহওয়ালা হয়ে যায় অনেক লোক দেখা দেখি একবারে বদ্দিন হতে হতে শেষ পর্যন্ত নাস্তিক মুরতাদ এমনকি খুদাদ্রোহী হয়ে যায় রইল ভালো সংস্পর্শ আর খারাপ সংস্পর্শ আল্লাহর নবী বড় সুন্দর এক হাদিসে বলছেন যে আল মারউ আলা দীন খালিলিহি ফালিয়ানজুর মাইয়ু খালিল
মানুষ তার বন্ধুর ধর্ম, মানুষ তার বন্ধুর আচার আচরণকে গ্রহণ করে। একটা লোক মনের বন্ধুর অভ্যাসগুলি গ্রহণ করতে থাকে, সে বুঝতেও পারে না কীভাবে বন্ধুর অভ্যাসগুলি তার মধ্যে চলে এসেছে, ভালো হোক আর মন্দ হোক। আল মারু আলা দিনে খালি নিহি, আল্লাহ নবী বলছেন মানুষ তার বন্ধুর ধর্মের মধ্যে, বন্ধুর রীতিনীতির উপর থাকে চলে। বন্ধু যেভাবে চলে দেখতে দেখতে এইভাবে সেও হয়ে যায়। এই জন্য প্রত্যেকের উচিত সে যেন চিন্তা করে কাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করবে। না ইউখালিল, নামাজি না বেনামাজি, একবারে স্বতঃসিদ্ধ কথা, আপনি বেনামাজির সঙ্গে কয়েকদিন চলে দেখেন নামাজের যে গুরুত্ব আপনার অন্তরে থাকবে না। একটা লোক মসজিদে যায় না, তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেন, গপসপ করেন, আড্ডা মারেন, দেখবেন জামাতে নামাজ পড়ার গুরুত্ব আপনার অন্তরে থাকবে না। একটা মহিলা বেপর্দা চলে, বেপর্দা মহিলার সঙ্গে চলতে চলতে ওই মহিলাও বেপর্দা হয়ে যায়। আমরা দেখি আজকে এই সমাজে অনেক এর বুড়ি বুড়ি প্রমাণ। একটা মেয়ে হাত মৌজা, ফা মৌজা সব কিছু এবং যতভাবে দিনদার হওয়ার সব আছে তার মধ্যে, নামাজ রোজা এবাদত বন্দেগি, কিন্তু ওই মেয়েটা মাত্র মাত্র একটি রাত্র তার এক খালাতো বোনের সঙ্গে টেলিভিশন দেখেছিল ফ্রিভাবে, টেলিভিশনের যত নেকেট অনুষ্ঠান সব দেখেছিল ফ্রিভাবে। পরের দিনেই এই মেয়েটা একেবারে সম্পূর্ণ বিপরীত অবস্থায় চলে গেছে, তার কাছে এখন আর ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, বুরকা ভালো লাগে না, দিনদারি ভালো লাগে না, এমনকি নামাজ ভালো লাগে না। এটা খারাপ আসর, খারাপ। আজকে সবচেয়ে বড় ক্ষতিকর খারাপ বন্ধু, আর আজকে খারাপ বন্ধুর অভাব নাই, মানুষ বন্ধু শয়তান বন্ধু। আজকে অনেক শিক্ষিত লোক আছে, টিচার, প্রফেসর, কলেজ ভার্সিটির প্রফেসররা, এদের কাছে আমাদের কুমলমতি ছেলেমেয়েরা পড়তে পড়তে এরাও বদ্দিন হয়ে যায়, আর তাদেরকে তো দিনই পরিবেশে রাখাও হয় না। আরে দিনই পরিবেশে রাখতে হবে, আপনি যদি বদ্দিনই পরিবেশে ছেড়ে দেন, একটা লোক যদি তার ছেলেমেয়েকে হাত পাও বেঁধে, ছেলেকে বা মেয়েকে হাত পাও বেঁধে নদীতে ফেলে দেয় আর নদীর পাড়ে থেকে নসিহত করে, ওয়াজ করে, একবারে প্রাণ খুলে বাবা আর মা ডাকতে থাকে বাবার এই কাপড় যেন ভিজে না, এটা কোন ধরনের নসিহত? ছেলে মেয়েকে একেবারে বদ্দিনী পরিবেশে আগুনের মধ্যে ফেলে দিলাম, একবারে জ্বলন্ত আগুন, আর শুধু আগুন নয় বরং ওই আগুনের মধ্যে ফেটুল ঢেলে আরও আগুনকে প্রজ্বলিত করলাম। আবার ছেলেকে মেয়েকে বললাম যে বাবা রে ঠিক থাকবে, সাবধান, চরিত্র নষ্ট করবে না। আরে চরিত্র নষ্ট করবে না শুধু বললে হবে? তার হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, আজকে সবচেয়ে খারাপ, বড় খারাপ বন্ধু মোবাইল, সবচেয়ে খারাপ বন্ধু টিভি। তো অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, ঘরে বসে মুষ্টির ভিতরে ফেসবুক আছে, মোবাইল আছে। আপনারা জানেন এই সম্পর্কে অনেক ঘটনা দিন দিন রাত চলতেছে চলতেছে, কী যে খারাপ অবস্থা। এই জন্য খারাপ বন্ধু ত্যাগ করতে হবে, খারাপ বন্ধু ছাড়তে হবে, ভালো বন্ধু গ্রহণ করতে হবে। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব গুলিস্তান, এই কিতাবে উপমা হিসাবে একটা কথা বলছেন যে আমি একবার ফুলের বাগানে ঢুকলাম, একটা মাটির চাক্কা হাতে নিলাম, আমি গ্রাম নিয়ে দেখি তার মধ্যে ফুলের, গোলাপ ফুলের গ্রাম লাগে। আমি বললাম এ মাটির চাক্কা তোমার মধ্যে এই ফুলের গ্রাম কীভাবে আসলো?
মাটির চাক্কা বললো যে আমি তো মাটির চাক্কা, মাটি মাটি, তবে কিছুদিন আমি ফুল বাগানে ছিলাম, ওই ফুলের বাগানে থাকার কারণে সেই গ্রাম আমার মধ্যে এসে গেছে। উনি কবিতা আকারে ফার্সি ভাষায় বড় সুন্দর বলছেন, কবিতাটাও আমি বলে দেই। দিলে খুশবু হয়ে তোর হাম্মামে রুজে রশিদাল দস্তে মাহবুবে বদস্তম বধু গুপ্তম কে মেশকে ইয়া আবিরি কে আজ বুয়ে দিলাবে যে তুমস্তম বগুফতা মন গিলে নাকি যে বুদম বলে কিন মুদ্দতে বাগুল নশিস্তম। এই মাটির চাক্কা বলল যে আমি ফুলের বাগানে ছিলাম কিছুদিন, এই জন্য এই অবস্থা আমার। তো আজকে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে আমরা থাকি। আরে ফুলের বাগানে গেলে ওই ফুলকে বলতে হয় না যে তোমার একটু সুগ্রাম আমাকে দেও, গেলেই পাওয়া যায়। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস বলতেছি, বানানো কথা নয়, আল্লাহ নবী উপমা দিয়েছেন, ভালো বন্ধুর উপমা হইল আতরে আতরওয়ালা বা আতরের দোকান। আতরের দোকানে যাইয়া বসেন, আপনি আতর কিনতে হবে না, গ্রাম পাইবেন মাগনা। আর খামারের দোকানে যাইয়া বসেন, বলতে হবে না ওই আগুন, খামার যে আগুন দিয়া লোহা পুড়ায়, আগুনের স্ফুলিংগুলি অটোমেটিক ধোয়া এবং আগুনের লুক্কাগুলি অটোমেটিক আপনার কাছে আসবে। তো কাজেই ভালো বন্ধু আর খারাপ বন্ধু এখানে বলতে হবে না। আল্লাহওয়ালাদের সঙ্গে বসেন, এটা এমন জাদু করি, জাদু করি পাওয়ার আও আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গেলে, যে আপনি বুঝতেও পারবেন না কীভাবে আপনি আল্লাহওয়ালা হয়ে যান। এই যুগে এই যুগে এই যুগে বিশ্বের মুসলমানের কাছে আমার অনুরোধ, এই যুগে দিনের সঠিক লাইনে থাকতে হলে একমাত্র পথ সঠিক আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে, মনের মহব্বত সম্পর্ক যে যেভাবে আমরা পারি তাদের সংস্পর্শে থাকা, কাছে থেকেই হোক দূর থেকেই হোক মনের সম্পর্ক রাখা। কারণ হাসরের ময়দানে যে যাকে মহব্বত করবে তার সাথেই উঠবে, একজন লোক তাকে আমেরিকা আর একজন বাংলাদেশে, জীবনেও সাক্ষাৎ নাই কিন্তু ওই লোকের সব কিছু সে ভালোবাসে। হাসরের ময়দানে দুইজনে একসঙ্গেই উঠবে, একসঙ্গে। তো কাজেই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার সঙ্গে উঠা বসা করব, বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব? হাদিস বলতেছি, বানানো কথা নয়, বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব, কার মজলিসে উঠব, কার সান্নিধ্যে, কার মাহফিলে, কার অনুষ্ঠানে, কার মজলিসে আমরা আসা যাওয়া করব? আল্লাহর নবী বললেন তিনটি কথা, খুব লক্ষ্য করে শুনুন, তিনটি কথা বললেন আল্লাহর নবী। বললেন যে যার মধ্যে তিনটি বিষয় থাকবে ওই ধরনের লোকের সঙ্গে তোমরা চলাফেরা করবে। এক নম্বর, মান যাক্কারা কুম বিল্লাহি রুয়াতুহু, মান যাক্কারা কুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয় ওই লোক আল্লাহওয়ালা, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয় এই লোক আল্লাহওয়ালা, যাকে দেখলে দুনিয়ার স্মরণ হয়, দুনিয়ার চাকচিক্য জাকজমক টাকা পয়সা, হায়রে এই লোকের এত সব আমার তো কিছুই নাই, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এই লোক আল্লাহওয়ালা। দুই নম্বর, ও জাদাফি ইলমুক ইলমিকুম মান্তিকুহু, যার কথা শুনলে তোমাদের জ্ঞান বাড়ে, জ্ঞান বাড়ে। তিন নম্বরে, ও জাক্কারা কুম বিল আখিরাতে আমলহু, যার আমল দেখলে পরকালের স্মরণ হয়।
যার আমল দেখলে পরকালের স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, যার কথা শুনলে এলেন বাড়ে, জ্ঞান বাড়ে, অর্থাৎ পরকালের এলেন বাড়ে, ইমান বাড়ে, ইয়াকিন বাড়ে, আল্লাহর ভয় বাড়ে, আল্লাহর খাসিয়ত বাড়ে। এবং তিন নম্বরে, যার আমল দেখলে পরকাল স্মরণ হয়, এই সমস্ত লোকের সান্নিধ্যে থাকো। হযরত লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমজালিসিল উলামা ও ইস্তেমায়ে কালামিল হুকামা, হে আমার প্রিয় সন্তান, তুমি আলেমদের সঙ্গে উঠা বসা করো, বিমজালিসিল উলামা, এবং দিনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিদের কথা শুনো। কি হবে শুনলে? ফাইনাল্লাহ ইউহিল কলবাল মাইতা বেনুরুল হিকমা কামা ইউহিল আরজাল মাইতা বেমাইল বথর, যেমন বৃষ্টির পানির দ্বারা অনাবাদ অনুর্বর মরা জমিকে আল্লাহ তাআলা জীবিত করেন, একেবারে সজীব হয়ে যায়, এইভাবে মরা অন্তর জীবিত হয় আল্লাহওয়ালাদের কথা শুনবে, আল্লাহওয়ালাদের সান্নিধ্যে বসবে। এই জন্য আজকের যুগে আমাদের উচিত ছেলে মেয়েকেও নেক পরিবেশে রাখা। পরিবেশ সবচেয়ে বড় জিনিস। অনেকে কয়, হুজুর আমার ছেলেকে কোরআন পড়িয়েছি। আরে কোরআন পড়িয়েছেন, এটা তো ভালো করেছে, কিন্তু তাকে সে তো জীবন কোনো ভালো মানুষের কাছে আসে না। খেলাধুলা এবং মোবাইল আর ফেসবুক আর নাচ আর গান আর টিভি আর আনন্দ আর ফুর্তি, ওজুও করে না, গুছলও করে না, পর্দা পুষিদা বুঝে না, তো তার কোরআন শরীফ পড়াই দিয়ে হবে কি? আপনার কোরআন শরীফ পড়ান, নামাজ পড়ান, নেক লোকের সঙ্গে রাখেন, যদি বাঁচতে চান নেককারদের লাইনে থাকেন। এই জন্য কেয়ামতের দিন আক্ষেপ করবে, হায়রে ইয়া লাইতানি তাখাত্তু মা রাসূলি সাবিলা, রসুলের সঙ্গে যদি আমি রাস্তা গ্রহণ করতাম, রসুলের পথ ধরতাম, আজকে আমার এই অবস্থা হতো না। কাজেই মহতারাম হাজিরিন, আর লম্বা করতেছি না, এই কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ আগামী শনিবারে এই টাইমেই আপনাদের খিদমতে আবার হাজিরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সারা জীবন নেককারদের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আরেকটা কথা শেষ করে স্মরণ হয়েছে, ফায়দা হবে শুনেন, যেহেতু লাইভে আর তো সবসময় আপনারাও আসবেন না, আমিও আসবো না। কথাটা হলো, নেককার আল্লাহওয়ালাদের সাথে থাকলে ফায়দা কি হয়, লাভ কি হয়, ইমান আমল কীভাবে রক্ষা পায়, একটা বাস্তব ঘটনা আমি বলি। এটা ব্রিটিশ আমলের ঘটনা। ব্রিটিশ আমল ইংরেজরা যখন এই দেশ দখল করলো এবং এই দেশের মানুষকে খ্রিস্টান বানানোর বহুমুখী ষড়যন্ত্র শুরু করল, এর মধ্যে একজন উচ্চশিক্ষিত বড় চাকরিজীবী মুসলমান দিনদার, এই লোক দিনদার ছিল, নামাজি ছিল, ওই লোকটাকে খ্রিস্টান বানানোর জন্য একটা বড় পাদ্রি, প্রশিক্ষণপ্রাপ্ত বড় পাদ্রি অনেক চেষ্টা করতেছিল, এই লোকের সঙ্গে বন্ধুত্ব করে অনেকভাবে অনেকদিন চেষ্টা করলো, কিন্তু ওই লোকটাকে খ্রিস্টান বানাতে পারে নাই, বরং তার ইমান আমল আরও মজবুত হয়ে গেছে। একদিন ওই পাদ্রি জিজ্ঞাসা করলো, বন্ধু আপনি কি কোনো আলেমের সঙ্গে চলেন, কোনো আলেমের সঙ্গে আপনার সম্পর্ক আছে? 2 বছর মেহনত করেছে, শুনেন কথাটা, ওই লোককে বড় ইংরেজি শিক্ষিত চাকরিজীবী লোকটাকে খ্রিস্টান বানানোর জন্য 2-3 বছর মেহনত করলো, কোনো ফল হয় না। সে তখন জিজ্ঞাসা করলো, আপনার কি কোনো আলেমের সঙ্গে সম্পর্ক আছে? তখন ওই ভদ্রলোক বললেন যে, আমি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, ওই সময়ের বড় আলেম, দেওবন্দি আলেম, আমাদের দেওবন্দি বুজুর্গদের মধ্যে অন্যতম,
ওই লোক বলল, উনার সঙ্গে আমার সম্পর্ক, আমি উনার মুরিদ। এই কথা শোনার সাথে সাথে সে মাথায় হাত দেখায়, সর্বনাশ হয়েছে, আমি কোথায় মেহনত করতেছি, এতদিন কেন মেহনত করলাম এই লোকের পিছনে, পরে যে গেল আর জীবনেও আসে নাই। এই আল্লাহওয়ালাদের সঙ্গে আজকে আমি চ্যালেঞ্জ করে বলি, আপনারা চলেন যেখানে যাওয়ার যান, আপনি যদি বলেন যে আমি শহীদি মসজিদের সঙ্গে আমার সম্পর্ক, জামে আমদাদিয়ার সঙ্গে আমার সম্পর্ক, উলামায়ে দেওবন্দের সঙ্গে আমার সম্পর্ক, অমুক আলেমের সঙ্গে আমার সম্পর্ক, বাতেল আপনার কাছে আসবে না, বন্দরা আপনার কাছে আসবে না। বন্দ যারা আত্মসী, দেওয়ানবাগি, রাজারবাগি, হাজারবাগি, চন্দ্রপুরী, যা কিছু আছে ওই সমস্ত লোকদেরকেই গুমরা করে, পথভ্রষ্ট করে, ওই সমস্ত পুরুষ আর মহিলাদেরকে যাদের কোনো সম্পর্ক কোনো আলেমের সঙ্গে নাই, কোনো এমনকি কোনো খাঁটি মুসলমানের সঙ্গেও নাই, এমনকি আলেম নয়, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একজন খাঁটি ইমানদারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন, দেখবেন শয়তান আপনার কাছে আসবে না। পথ, একমাত্র পথ আল্লাহওয়ালাদের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুমরাহি থেকে হেফাজত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।